أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব যে নারী এবং পুরুষের মধ্যে কার বেশি ঘুমের প্রয়োজন। আমরা অনেকেই মনে করি যে হয়তো বা পুরুষ যেহেতু বাইরে কাজ কর্ম করে সেজন্য পুরুষের ঘুমের প্রয়োজন বেশি, আবার অনেকেই মনে করি যে নারীদের ঘুমের প্রয়োজন বেশি। আসলে বিষয়টা সায়েন্টিফিকলি বা গবেষণায় বা রিসার্চের মাধ্যমে কী বেরিয়ে আসছে সেটা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমাদের সমাজের উন্নয়নে কার অবদান বেশি, নারী নাকি পুরুষের? এক কথায় আপনি বলবেন দুজনেরই, তবে অর্থ উপার্জনের ক্ষেত্রে পুরুষরা এগিয়ে, কারণ কর্মক্ষম পুরুষদের প্রায় সবাই অর্থ আয় করেন, সেখানে কর্মক্ষম নারীদের এক বড় অংশ অর্থ আয়ত করেনই না, শিক্ষাও তারা পিছিয়ে আছে উল্লেখযোগ্য হারে। তবু গবেষণা বলছে নারীর মস্তিষ্ক বেশি কাজ করে পুরুষের মস্তিষ্কের তুলনায়। কিভাবে? উত্তর পাবেন একটু ভাবলেই। যেমন একজন পুরুষ বাইরে কাজে বের হচ্ছেন, তিনি কিন্তু আগে থেকে জানেন তিনি অফিসে যাবেন, আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। কিন্তু নারীকে সকালে ঘুম থেকে ওঠা থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে তিনি কি খাবেন, তার স্বামী সন্তান কি খাবেন। শুধু খাওয়া নয়, সারাদিনে একজন নারীকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, বিষয়গুলো আপাতদৃষ্টিতে ছোট হলেও প্রতিবারই তাকে মাথা খাটাতে হয়। এর সাথে নারী যদি হন চাকরিজীবী তাহলে তাকে নিজের অফিসও সামলাতে হয়। নারী যদি হন ব্যবসায়ী তাহলে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব বাড়ে আরও। নারীকে বলা হয় হোম মেকার, কারণ পরিবারের একটি প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের সকল দায়িত্ব সামলাতে হয় তাকে। বিজ্ঞানীরা বলেছেন পুরুষের তুলনায় নারীদের অন্তত 20 মিনিট বেশি ঘুম প্রয়োজন, কারণ নারীর মস্তিষ্ক তুলনামূলক বেশি কাজ করে এবং তার বিশ্রামের প্রয়োজনও বেশি। গবেষণাটি করা হয়েছিল 210 জন মধ্যবয়সী নারী এবং পুরুষের মাঝে। স্টাডিটির লেখক এবং গবেষক জিম হার্ন বলেন ঘুমের একটি জরুরি কাজ মস্তিষ্ককে আবারও উজ্জীবিত করা। তিনি ঘুম গবেষণা কেন্দ্রে নিযুক্ত একজন ঘুম বিশেষজ্ঞ। তিনি আরও বলেন গভীর ঘুমের সময় মস্তিষ্কের কর্টেক্স বা কিনাস্মৃতি, ভাষা এবং আরও অনেক কিছু দায়িত্বে রয়েছে, যেটি আপনাকে সকল অনুভূতি থেকে বিরত রাখে এবং রিকভারি মুডে চলে যায়। প্রফেসর হর্ন বলেন কার কতটা ঘুমের প্রয়োজন তা নির্ভর করে তার মস্তিষ্ক কতটা জটিল কাজ করছে তার উপর। তিনি আরও বলেন আপনার মস্তিষ্ক দিনে যত কাজ করবে তত তার রিকভার করার প্রয়োজন হবে এবং তার জন্যই তাকে ঘুমোতে হবে। নারীরা বহুবিধ কাজ করেন, একই সাথে তাদের অনেকগুলো কাজ করতে হয়, তাই তারা প্রকৃতপক্ষে পুরুষের তুলনায় বেশি মস্তিষ্কের ব্যবহার করে থাকেন, তাই তাদের ঘুমের চাহিদাও বেশি। গড়ে 20 মিনিট বেশি ঘুম প্রয়োজন নারী, তবে ক্ষেত্রবিশেষ তা বেশি বা কম হতে পারে, নির্ভর করে কাজের ধরনের উপর। তবে হ্যাঁ, হর্ন এটাও বলেন যে যেসব পুরুষ জটিল কাজ করেন, একই সময় একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন, চিন্তা করেন, তাদের ক্ষেত্রে ঘুমের চাহিদাও বেশি হবে। তাই গড়ে কিছু পুরুষ যারা বেশি কাজ করেন তাদেরও অন্য পুরুষদের তুলনায় বেশি ঘুমের দরকার হবে। সুতরাং যে সমস্ত নারীরা প্রতিনিয়ত গঠনমূলক কাজ করেন এবং বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয় তাদের ঘুম পুরুষদের তুলনায়, মানে যে সমস্ত পুরুষরা একই ধরনের কাজ করেন তাদের ক্ষেত্রে বেশি গ্রহণ করতে হবে। আর যে সকল পুরুষরা প্রতিনিয়ত গঠনমূলক ক্রিয়েটিভ কাজ করেন এবং নতুন নতুন সিদ্ধান্ত এবং সমস্যার সম্মুখীন হন এবং সেটা থেকে উত্তরণের জন্য পথ খুঁজতে হয় তাদেরও ঘুম বেশি প্রয়োজন অন্য পুরুষদের তুলনায়। আসলে এটি একটি গবেষণা এবং রিসার্চের ফল আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমাদের সমাজে যে বিষয়টি লক্ষ্য করা যায় যে মেয়েরা ঘরের কাজে ছাড়া অন্য সময়টা অবসর থাকেন এবং সেখানে অগঠনমূলক বিভিন্ন কাজ করে থাকেন, যেমন টেলিভিশন দেখা বা বিভিন্ন প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলা, এই জাতীয় কাজ বা সুযোগ যাদের আছে তাদের ক্ষেত্রে কম ঘুমালেও হবে। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য বিষয়ে সচেতন করেছে। যদি আপনারা কিছুটা স্বাস্থ্য সচেতন হন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে পর্যন্তই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।